নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবারও ফসিল প্রাইমেট নিয়ে আলোচনা করব। আজকে পড়বো আমরা ড্রায়োপিথেকাস। অলরেডি আমরা দুটো পড়ে নিয়েছি, সেটা হচ্ছে একটা ফার্স্টে পড়েছিলাম প্যারাপিথেকাস, আর একটা পড়েছিলাম সিবাপিথেকাস। যারা যারা ওই দুটো ভিডিও দেখেননি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চেক করে নেবেন। আর ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। চলুন আমরা দেখে নিই ড্রায়োপিথেকাসের ডিসকভারি সম্পর্কে। এখানে বলছে ড্রায়োপিথেকাস ইজ ওয়ান অফ 40 জেনেরি রিপ্রেজেন্টিং আপ টু 100 স্পিসিস অফ এক্সটিঙ্কট এপস দ্যাট লিভ ডিউরিং দ্য মায়োসিন। ঠিক আছে, আমি এই মায়োসিন অলিগোসিন এগুলো আগে আমি বলেছি যে জিওলজিক্যাল টাইম স্কেল, জিওলজিক্যাল টাইম স্কেল নিয়ে যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেটা একবার পড়ে নেবেন, তাহলে কিন্তু এই টাইম স্কেলগুলো খুব ভালো করে বুঝতে পারবেন যে কোন সময়কে বলা হচ্ছে কোন যুগ। ঠিক আছে, কোনটার কী নাম সব কিছু ডিটেলস ওখানে আছে, এবং একটা নোটও আছে, যারা চান তারা ওটাকে ডাউনলোড করে পড়তে পারেন। ঠিক আছে, তার আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভিডিওটারও আর নোটটারও। ঠিক আছে, আপনারা দেখে নেবেন। তো চলুন আবারও পড়ি। দ্য ফসিলস অফ ড্রায়োপিথেকাস হ্যাভ বিন ফাউন্ড ইন দ্য রিজিয়ন রেঞ্জিং ফ্রম স্পেন টু দ্য রিপাবলিক অফ জর্জিয়া। Drayopithecus fontani was the first fossil great ape discovered. It was discovered in Saint Gaudens, France by Edward Lartet in 1856. তাহলে প্রথম যে স্পিসিসটা ডিসকভার করা হয়েছিল সেটা করা হয়েছিল ফ্রান্স থেকে, এবং এডওয়ার্ড লার্টেট ইনি আবিষ্কার করেন, মানে ইনি খুঁজে পেয়েছিলেন 1856 সালে। ঠিক আছে, তো এখানে যেটা বলা হচ্ছে এটা মায়োসিন এর এপ, একটা মায়োসিনের সময়কার একটা এপ, এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু পাওয়া যায়, এবং মনে করা বিভিন্ন জায়গাতেই এরা বসবাস করতো, যেখান যেখান থেকে পাওয়া গেছে আর কি ফসিলগুলো, তো মনে করা সে সমস্ত জায়গাতে এদের বসবাস ছিল। নেক্সট আমরা যেটা দেখবো ক্যারেক্টারিস্টিক্স। ড্রায়োপিথেকাস টিথ আর মোস্ট সিমিলার টু দোজ অফ মডার্ন শিম্পস, দ্য টিথ আর স্মল অ্যান্ড হ্যাভ আ থিন এনামেল লেয়ার। ড্রায়োপিথেকাস হ্যাজ আ স্লেন্ডার জ ইন্ডিকেটিং ইট ওয়াজ নট ওয়েল সুটেড ফর ইটিং অ্যাব্রেসিভ অর হার্ড ফুড লাইক মডার্ন এপস। দ্য মেলস হ্যাভ প্রোনাউন্সড ক্যানাইন টিথ, দ্য মোলার্স আর ওয়াইড অ্যান্ড প্রিমোলার্স ওয়াইডার। ওয়াইফাই কাস প্যাটার্ন অন His third molar indicates that he was ancestor of both man and modern apes. অ্যাকচুয়ালি ড্রায়োপিথেকাসের যেটুকু মানে স্পেসিমেনে পাওয়া যায় সেগুলো কিন্তু মেনলি ওই ম্যান্ডিবল, ম্যাক্সিলা, এই পার্ট, মানে দাঁতের যে পার্টগুলো, মাড়ি, এই জায়গাগুলোই পাওয়া গেছিলো, যার জন্য বেশিরভাগ যে ক্যারেক্টারগুলো আমরা ড্রায়োপিথেকাসের পাই সবই ওই দাঁতের ক্যারেক্টার। তো এখানে দাঁতের ক্যারেক্টার নিয়ে কিছু বলেছে যে মডার্ন যে শিম্পস আছে তাদের মতনই কিন্তু অনেকটা দাঁতের দাঁতটা দেখতে হয়, দাঁতগুলো তো এদের যে টিথ বলছে একটু স্মল হয়, থিন এনামেল লেয়ার হয়, মানে যে সাদা অংশটা দাঁতের উপরে যে সাদা অংশটা ওটাকে এনামেল বলে, তো এনামেলটা কিন্তু খুব পাতলা হয়, খুব হার্ড হয় না, খুব মোটা না। আচ্ছা, আর স্লেন্ডার জ মানে জ কিন্তু খুব একটা ব্রড বা এরকম কিছু হয় না। আচ্ছা, আর একটা স্লেন্ডার জ থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে ওরা কিন্তু হার্ড ফুড বা এই ধরনের কিছু খায় না, খেত না আর কি, কারণ কি যত হেভি জ হবে তত এটা ধরা হয় যে সেই জটা আর কি কোনো হার্ড ফুডকে ক্যারি করতো, একটা সময় হার্ড ফুড কাটার জন্য হেল্প করতো সেটা মনে করা হয়। ঠিক আছে, তাহলে এই এইখানে কিন্তু জয়ের ক্যারেক্টার থেকে আমরা এইটুকু বুঝতে পারছি যে এরা হার্ড ফুড ক্যারি করতোই না একটুও, তো এরা সব সময়ই যেটা খেত সেটা হচ্ছে খুব নরম কিছু জিনিস। নেক্সট হচ্ছে লাইক মডার্ন এপস দ্য মেলস হ্যাভ প্রোনাউন্সড ক্যানাইন টিথ। ঠিক আছে, ক্যানাইন টিথ মোটামুটি ভালো মতোই বোঝা যায়, শার্প ক্যানাইন টিথ হয়, যেটা খুব শার্প যে টিথটা হয় ওটাকে ক্যানাইন বলে। আচ্ছা, দ্য মোলার আর ওয়াইড অ্যান্ড দ্য প্রিমোলার্স ওয়াইডার। ঠিক আছে, প্রিমোলার্স এবং মোলার্স বেশ চওড়া চওড়াই ছিল, বেশ মোটা মোটা ছিল। ওয়াই ফাইভ কাস্প প্যাটার্ন অন হিজ থার্ড মোলার ইন্ডিকেটস দ্যাট হি ওয়াজ অ্যানসেস্টার অফ বোথ ম্যান অ্যান্ড মডার্ন এপস। আচ্ছা, ওয়াই ফাইভ কাস্ট প্রিমোলার বা এর মোলার, এটা অ্যাকচুয়ালি
যেটা হয় সেটা হচ্ছে দাঁতের ওপরে যে আমাদের যে ক্রাশিং বা গ্রাইন্ডিং টিথ যেটা বলে একদম লাস্টে থাকে, মোটা মোটা দাঁত যেটা দিয়ে আমরা চিবিয়ে কোনো কিছু হার্ড ফুড ভেঙে খাই, তো সেই দাঁতের ওপরে কয়েকটা উঁচু উঁচু জায়গা থাকে, উঁচু উঁচু অংশ থাকে, সেটাকে আমরা কাস্প বলি। ওই উঁচু উঁচু জায়গাগুলো পরপর এমনভাবে সাজানো হয় যে ওয়াই শেপ মতো মাঝখানে কিছু ভাঁজ তৈরি হয়, সেটাকেই বলা হয় ওয়াই শেপ প্রিমোলার। আপনারা যদি চান তাহলে ওয়াই শেপ প্রিমোলার বা ওয়াই শেপ মোলার সম্পর্কে আমি আলাদাভাবে একটা ভিডিও বানাবো, যেখানে শুধুমাত্র এটা কিরকম জিনিস সেটা দেখানো থাকবে এবং আলোচনা করা থাকবে। তো এখানে ওয়াই ফাইভ কাস্ট প্যাটার্নের কথা কিন্তু বলা হচ্ছে, যেটা ড্রাইপেতে কাছে মেন ক্যারেক্টারের মধ্যে পড়ে, এটা খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার আর কি। ইট হ্যাজ আ ওয়াইড রুপ অফ দ্য মাউথ, লং মাজল অ্যান্ড আ লার্জ নোজ হুইচ ইজ ওরিয়েন্টেড নিয়ারলি ভার্টিক্যালি টু দ্য ফেস। আচ্ছা, এখানে কিছু ফেসের ক্যারেক্টার দেওয়া আছে, কিছু যেরকম বলছে প্রোগন্যাথিজম দেখা যায়। প্রোগন্যাথিজম হচ্ছে এই নাকের পর থেকে যে অংশটা থাকে সেই অংশটা একটুখানি সামনের দিকে এগোনো মতো থাকে, যেটা আমরা শিম্প্যাঞ্জি ওরাংওটাংদের দেখি। আমাদের ক্ষেত্রে কিন্তু পুরো ফেসটা স্ট্রেট হয়, সেটাকে অর্থোগন্যাথাস ফেস বলে। প্রোগন্যাথাসের ক্ষেত্রে যেটা হয় ওই নাকের পরের পারটা সামনের দিকে এগোনো মতো থাকে, ঠিক আছে? তো এদের ক্ষেত্রে সেরকম ছিল। আচ্ছা, নেক্সট হচ্ছে ইন টোটাল দ্য ফেস শোজ মেনি সিমিলারিটি টু দ্য গরিলা। তাহলে আমি বললাম ওই যে গরিলা, শিম্প্যাঞ্জি এদের মতনই মুখের প্যাটার্নটা আসছে, ঠিক আছে, সেই জন্য একটু সিমিলারিটি আছে। সিন্স আর্লি টু মিডল মায়াসিন আফ্রিকান এপস ডু নট শেয়ার সাচ সিমিলারিটিস, গরিলা লাইক ফিচার্স লাইকলি ইভলভ ইন্ডিপেন্ডেন্টলি ইন ড্রাইপিথেকাস রাদার দ্যান অ্যাজ আ রেজাল্ট অফ ক্লোজ অ্যাফাইনিটিস। ঠিক আছে, তো বলছে মায়োসিনের যে আফ্রিকান এপস এর সাথে খুব একটা বেশি সিমিলারিটিস বা এরকম কিছু না, তবে গরিলাদের সাথে কিছুটা ছিল, এটুকুই ধরা হয়। এবার যেটা পড়বো সেটা হচ্ছে ফাইলোজেনেটিক পজিশন। তো এখানে যেটা বলছে যে অন দ্য বেসিস অফ প্রেজেন্স অফ ফ্রন্টাল সাইনাস ইট ক্যান বি কনক্লুডেড দ্যাট হি ওয়াজ রিলেটেড টু ম্যান অ্যান্ড আফ্রিকান এপস। আচ্ছা, ফ্রন্টাল সাইনাস হচ্ছে আইব্রোর মাঝখানে দুটো ক্যাভিটি থাকে, সেই ক্যাভিটিটাকে বলা হয় ফ্রন্টাল সাইনাস, ঠিক আছে? যেটা বলছে দেখে মনে করা হয় যে বেশি ম্যানের মতো ছিল, আবার আফ্রিকান এপের মতো কিন্তু এদের দেখতে ছিল, মানে কোনো কোনো ক্যারেক্টার ছিল যেগুলো এই দুজনের সাথে কিছু কিছু মিলে যায়। পোস্ট ক্রেনিয়াল ফসিলস অফ ড্রাইপিথেকাস ফাউন্ড ইন দ্য লাস্ট ডিকেড শো দ্যাট দ্য মেনি ক্যারেক্টারিস্টিক্স অফ হিজ লিমস রিজেম্বল দ্যাট অফ মডার্ন এপস অ্যান্ড মাঙ্কিজ। ঠিক আছে, কিছু কিছু আরো পোস্ট ক্রেনিয়াল ফসিলস মানে হচ্ছে যেগুলো হাত পা বা এইগুলো পাওয়া যায় সেগুলো থেকে কিন্তু মনে করা হয় যে এদের যে লিমস বোনস গুলো দেখা যাচ্ছে সেইগুলো অনেকটা মডার্ন এপস এবং মাঙ্কির মতো ছিল, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে ফাইলোজেনেটিক পজিশন। এখানেই আমরা শেষ করছি ড্রাইপিথেকাস। যাদের যাদের বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়েছে আবার জিজ্ঞেস করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।